দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে যারা দীপ্তর যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত। আজ আমরা এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রণবাগা হাটে। আজকে আমরা হাটে পবিত্র কুরবানির জন্য, আমাকে অনেকে মেসেজ করেছে এবং অনেকে আমাকে কমেন্ট করেছে, ভাই আমাদেরকে বড় বড় গরু দেখান। তো সেই গরু দেখানোর জন্য আমরা আজ এসেছি রণবাগা হাটে। আজকে আমরা আপনাদেরকে একটা ধারণা দিব কোন গরুর কীরকম দাম, বিস্তারিত সব কিছু জানার জন্য। তো চলুন, আমরা দেরি না করে আমরা হাটে প্রবেশ করি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি নাটোর থেকে। নাটোর থেকে এসেছেন? তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? এই দুইটা। এই দুইটা গরু নিয়ে এসেছেন? তো এই গরুগুলোকে আপনার বাসার না কেন? ব্যবসার। ব্যবসায়ী। এই গরুটার বয়স কত? এটা ধরেন দুই দাঁত হয়েছে। দুই দাঁত হয়েছে। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 25। 1,25,000 টাকা। ক্রেতারা কত বলছে দাম? ওই 8-9-10। 1,08,09,10। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন? আমার নিয়ত 1,500 হলে বেচে লাভ। 1,15,000-16,000 হলে বিক্রি করে ভালো হবে না? আর এই গরুটার বয়স কত? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। এই গরুটার দাম কত চাচ্ছেন? এটার দামও 25 চাচ্ছি। 1,25,000 দাম চাচ্ছেন? তো ক্রেতারা কত বলিচ্ছে দাম? এটা 5-6। 1,05,000। আসলে বাজারটা কি চড়া না বাজারটা সস্তা? বাজার সস্তা। এবার বাজার সস্তা। তো এটা কত হলে বিক্রি করবেন আপনি? 10-এর টুপরি গেলে এটা বেচে দেবো। 1,10,000। 1,10,000 বেচলে আপনার তো কিছু হবে, লাভ হবে না? ডাল ভাতের পাশে হবে। কাকা হাসছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি কোথা থেকে এসেছেন? নাটোর থেকে। নাটোর থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? গরু দুইটা। কেন এসেছেন? এই গরুটার বয়স কত? দুই দাঁত। দুই দাঁত। তো এই গরুর দাম কত চাচ্ছেন? দাম তো চাইতেছি 1,30,000। 1,30,000। কত হলে বিক্রি করবেন? ধরেন 5-10। 1,05,000 কি 10। তো এখন দাম কত বলছে? 102। 1,02,000 টাকা। প্রিয় দর্শক, এই গরুটার দাম বলছে 1,02,000 টাকা। তো চলুন আমরা আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাই আপনি কোথা থেকে এসেছেন? নাটোর। নাটোর থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন ভাই? 8টা। 8টা গরু নিয়ে এসেছেন। এগুলো কি আপনার খামারে গরু না কেনা গরু? কেনা গরু। তো এই গরুটার বয়স কত হবে এখন? সঠিক বলা যাবে না, কেনা গরু। আমার দাঁত কয়? দাঁত দুই দাঁত। তো এই গরুটার দাম কত চাচ্ছেন? 35-1,00,000। 1,35,000 টাকা। তো কত দাম বলিচ্ছে? 1,10,000 বলেছে। 1,10,000 পর্যন্ত বলিচ্ছে। তো গরু বাজার এখন সস্তা না চড়া? সস্তাই। সস্তাই। তো আপনি কত হলে বিক্রি করবেন? বাজারে অনুভবে বেচা লাগবে। আপনার একটা আইডিয়া দিন। আইডিয়া 1,500,000। 1,15,000। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে এসেছেন? নাটোর। নাটোর থেকে এসেছেন? কয়টা গরু নিয়ে এসেছেন? 8টা। 8টা গরু নিয়ে এসেছেন। তো এই গরুটার বয়স কত? 2 বছর পার হয়েছে ভাই। 2 বছর পার হয়েছে। তো এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 1,05,000। আর ক্রেতারা কত বলছে? 80-82। 80-82। গরু বাজার চড়া না সস্তা? বাজার কম। বাজার কম। কত হলে বিক্রি করবেন? 85-86,000 বিক্রি করবো। 1,00,000। শুধু 85-86,000 বিক্রি করবেন না? ঠিক আছে, আমরা দোয়া করি আপনি আপনার মন মতো দামে বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। ভাই আপনি কোথা থেকে এসেছেন? নন্দীগ্রাম ধর থেকে। নন্দীগ্রাম ধর থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? 5টা। এই গরুটার দাম কত চাচ্ছেন? চাচ্ছি 115। 115 মানে 1,15,000 টাকা। হ্যাঁ। ক্রেতারা কত দাম হাঁকিচ্ছে? নন্দীগ্রামের লোকজন কি আসলে গরু বেশি পালে না? গরু পালাই হলো কাজ। এটা তো আপনার বাসার গরু? হ্যাঁ, আমার কেনা জিনিস, আমি ব্যবসা করি। তো আপনার এই গরুর বয়স কত? এই গরু বয়স মনে করেন যে দুই দাঁত হয়েছে, এমনি 3 বছর বয়স হয়েছে। দুই দাঁত বয়স হয়েছে না? হ্যাঁ। গরু তো দাঁত দেখে সব বয়স? হ্যাঁ, দাঁত দেখে বয়স হয়। এই গরুটার দাম কত চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 1,10,000।
আপনি কোথা থেকে এসেছেন? আমি সিংড়া থেকে আসছি ভাই। নাটোর সিংড়া থেকে এসেছেন? সিংড়া নাটোর। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? একটা। একটা গরু নিয়ে এসেছেন। এই গরুটা আপনার কেনা না বাসার? কেনা। তো এই গরুটার দাম কত বলছেন? দাম চাচ্ছে 1,25,000। 1,25,000 টাকা। বয়স কত গরুটার? বয়স হয় নাই। হাতি নাই? তো এটা তো কুরবানি হবে না? তো না, 2 বছর হলেই কুরবানি। 2 বছর হয়ে গেছে না? হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। এখন দাম কত বলছে? 1,07,000-8,000। 1,07,000-8,000 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি কোথা থেকে এসেছেন? আবাদপুকুর হাট থেকে ভাই। আবাদপুকুর হাট থেকে? হ্যাঁ। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? গরু আছে 5টা ভাই। 5টা গরু? এগুলো আপনার ব্যবসায়ী গরু না? ব্যবসায়ী গরু ভাই। ব্যবসায়ী। এই গরুটার দাম কত চাচ্ছেন? এই গরুর দাম চাচ্ছে 125 ভাই। 1,25,000 টাকা দাম চাচ্ছেন, কিন্তু দাম কত বলছে ক্রেতারা? তারা কিন্তু বলছে 7,000-6,000। 1,07,000-6,000। আচ্ছা, গরু বাজার চোরা না ঢিল? বাজার চোরা ভাই, এখন ঢিল কিনতে চোরা বেচতে ঢিল, মানে উপরে কিনা যাচ্ছে না, মানে মানে বাজার সস্তা। বাজার সস্তা এখন? বাজার সস্তা। আচ্ছা, কত হলে আপনি বিক্রি করবেন? 10 হলে বেচবো ভাই। 1,10,000 হলে বিক্রি করবেন? এর নিচে বিক্রি করলে লস হবে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, বিক্রি করেন। হ্যাঁ, আপনার মন মতো মানে বিক্রি করেন, এ আমরা দোয়া করি। তো চলুন আমরা আর একটা ভিডিও দিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি শেরকোল থেকে। নাটোর শেরকোল থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? গরু নিয়ে এসেছি 4টা। 4টা গরু নিয়ে এসেছেন? তো এই গরুটার বয়স কত হবে এখন? বয়স 2.5 বছর। কয় দাঁত? দাঁতে নেই। দাঁতে নাই? এর কুরবানি হবে কি? চলবে। তো এই গরুটার দাম কত চাচ্ছেন? 145। 1,45,000। তো এখন দাম কত বলছে? ওই 10-12। 1,10,12 বলছে না? এখন গরু বাজার চোরা না সস্তা? সস্তা। গরু বাজার সস্তা। তো আপনারা কত হলে বিক্রি করবেন? ওই টার্গেট 20-এর আশেপাশে। 1,20,000-এর আশেপাশে না? দোয়া করি ভাই, ঠিক আছে আপনার মন মতো বিক্রি করেন। তো চলুন আমরা আর একটা ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি কোথা থেকে এসেছেন ভাই? নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? গরু হচ্ছে 9টা। 9টা গরু নিয়ে এসেছেন? এগুলো কি আপনার খামারের গরু না কেনা গরু? কেনা গরু। কেনা গরু। এই গরুটার কয় দাঁত বয়স? 2 দাঁত। 2 দাঁত। তো এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম 240। 240 মানে 2,40,000 টাকা দাম চাচ্ছেন? জি। কত হলে বিক্রি করবেন? 200। 2,00,000 টাকা হলে বিক্রি করবেন? ঠিক আছে ভাই, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন? নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে এসেছেন? কয়টা গরু নিয়ে এসেছেন? ওই 9টাই। 9টা গরু নিয়ে এসেছেন? এই গরুটার বয়স কত হবে? 2 দাঁত। দাম কত চাচ্ছেন এই গরু? চাওয়া 150। 150 মানে 1,50,000। কত হলে বিক্রি করবেন? ধরেন 40। 1,40,000 হলে? দাম কত বলছে? বলা ঠিক নাই, 20-22। 20-এর ভাঙ্গিয়া। তো গরু এবার বাজার খুব খারাপ, ধনুষ্ট পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি বা। আপনি কোথা থেকে এসেছেন? কালীগঞ্জ প্রতিশর থেকে। প্রতিশর? নওগাঁ। নওগাঁ? নওগাঁ প্রতিশর থেকে এসেছেন? তো কয়টা গরু নিয়ে এসেছেন? গরু 1টা নিয়ে এসেছি। এটা কি আপনার খামারের গরু না কেনা গরু? এটা কেনা গরু বা। কেনা গরু। আচ্ছা, এই গরুটার বয়স কত? 2 দাঁত বয়স। 2 দাঁত। কত দাম চাচ্ছেন? 200। 200 টাকা মাত্র? 2,000। 2 লাখ। ও, 2,00,000 টাকা। প্রিয় দর্শক, এখানকার আমাদের উত্তরাঞ্চলের লোকজনের ভাষা 200-কে 2 লক্ষ নাকি? ঠিক আছে, 2,00,000 টাকা দাম চাচ্ছেন। তো কত হলে বিক্রি করবেন? আমার বাড়ি হাঁসপুকুরিয়া। হাঁসপুকুরিয়া? এটা কোন থানার ভিতরে? এটা সিংড়া থানার ভিতরে। সিংড়া থানা থেকে এসেছেন? তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? 1টাই। এই গরুটার বয়স কত? 4 দাঁত। 4 দাঁত গরু। দাম কত চাচ্ছেন? 1,25,000। 1,25,000। কত হলে বিক্রি করবে? আমার নিয়ত 10,000 বেশি। 1,10,000। তো এখন কাস্টমাররা কত দাম বলছে? কাস্টমার 85-90 এরকম। 85-90। প্রিয় দর্শক, তো চলুন আমরা আরেক ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন? আবাদপুকুর হাট। আবাদপুকুর? এটা কোন জেলা? এটা ওটা রায়নগর। রায়নগর? নওগাঁ। নওগাঁ থেকে? নওগাঁ। নওগাঁ জেলা? রায়নগর নওগাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন?
তিনটা নিয়েছিলাম দুটো বেঁচে তিনটা গরু এই গরুটার বয়স কত দুই দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম 1 লাখ 20 1 লক্ষ 20 হাজার কিন্তু কে তারা কত বলছে 6 5 1 লক্ষ 6 5 কত হলে আপনি বিক্রি করবেন 12 1 লক্ষ 12 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম থেকে এসেছেন আপনি কয়টা গরু নিয়ে এসেছেন আমি দুটো নিয়েছি বাবা দুটো গরু নিয়ে এসেছেন তো এই গরুটার কয় দাঁত দুই দাঁত আর দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার টাকা আর ক্রেতারা কত বলছে ক্রেতারা বলছে 10 11 1 লক্ষ 10 11 বলছে একটা দেখলাম ওই যে 15 আচ্ছা 15 আচ্ছা কত কত হলে বিক্রি করবেন এটা ওই 15 হলে বেচে দেবো 1 লক্ষ 15 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা আপনি কোথা থেকে এসেছেন সতর সতম আপনি কয়টা গরু নিয়ে এসেছেন তিনটে তিনটা গরু নিয়ে এসেছেন এই গরুটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত গরু দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে 120 120 মানে 1 লক্ষ 20 হাজার আচ্ছা ক্রেতারা কত করছে দাম করছে 80 85 90 এটা কি খালি 80 85 খালি 80 85 আসলে গরু বাজার চরনা ঢিল ঢিল গরু বাজার একবার সস্তা একবার সস্তা তো আপনি এই 80 85 কি 90 এ বিক্রি করলে কি আপনি লস হবে লস হবে তো আপনি কত হলে বিক্রি করবেন একটা আইডিয়া এত হলে বিক্রি করবেন 1 লক্ষ উপরে গেলে লাভ আসবে 1 লক্ষ ভাঙ্গে বেশ বিক্রি করবেন না লস আসবে না লস হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গরু আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি নন্দীগ্রাম চাকলমা বাড়ি আমার আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে এসেছেন তিনটা এগুলো কি আপনার কেনা গরু না খামারের গরু খামারের গরু বাড়ির গরু খামারের গরু এগুলো কি কি মানে যে ইনজেকশন করে মোটা করছেন না প্রাকৃতিক খাবারে না 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 বাড়ির খাবার খাওয়াইছি বাড়ির খাবার খাওয়াইছেন না জি তো এগুলোর দাম কত যাচ্ছে 1 লাখ 60 1 লক্ষ 60 হাজার টাকা তো কয় দাঁত গরু দুই দাঁত আর ক্রেতারা কত বলছে 20 25 30 35 এরকম 1 লক্ষ 35 পর্যন্ত বলছে কিন্তু আপনার টার্গেট 1 লাখ 60 হ্যাঁ 1 লাখ 60 কত হলে বিক্রি করবেন আপনি একটা 5000 10000 টাকা কম বেশি করে 1 লক্ষ 55000 টাকা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই নুনিয়াম ফপাল থেকে নন্দীগ্রাম থেকে এসেছেন তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন দুটো দুটো গরু নিয়ে এসেছেন এগুলো কি আপনার কেনা গরু না খামারের বাড়ির খামারের গরু বাড়ির 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 গরু আচ্ছা এই গরুগুলো কি মোটা তাজাকরণ করেছেন কি ইনজেকশন দিয়ে ভুষি ভাত আর হলো ইয়ে আটা প্রাকৃতিক খাবারে তাহলে তো মাংসগুলো তো স্বাদ হবে ঠিক না আচ্ছা বয়স কত এই গরুটা আড়াই দাঁতিছে দুই দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছে বেচছি ভাই 1 লাখ 5.5 দিয়ে 1 লাখ 5.5 দিয়ে বেচছেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন চাকলমা থেকে চাকলমা থেকে আচ্ছা চাকলমা কি গরু বেশি পালে ওই গ্রামে মানুষ পালে তো আপনি এটা কি খামারের গরু না বাড়ির গরু এই গরুগুলোকে আপনারা কিভাবে মোটা তাজাকরণ করেছেন ইনজেকশন খুদের ভাত ভুষি খোল প্রাকৃতিক খাবারে কি করেছেন না জি আচ্ছা এই গরুটার বয়স কত দুই দাঁত দুই দাঁত আর দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে 1 লক্ষ 55 হাজার 1 লক্ষ 55 হাজার টাকা দাম চাচ্ছেন কিন্তু ক্রেতারা কত বলছে 25 হাজার 1 লক্ষ 25 হাজার আপনি কত হলে বিক্রি করবেন 40 1 লক্ষ 40 আচ্ছা আসলে কি গরুর বাজার চৌরা না সস্তা এখন মোটামুটি বেশিও আপনারা কমল আপনারা খামারি আপনারা খামারি হ্যাঁ আপনারা প্রান্তিক খামারি আপনারা ভালো বলতে পারবেন এখন আমার অনেক দর্শকরা আছে ওরা তো আমরা শুধুমাত্র তাদেরকে একটা থিম দিচ্ছি একটা থিওরি দিচ্ছি যে একটা মানে যে পরিমাণ দিচ্ছে যে এরকম দাম আসলে কি দাম বেশি না দাম না বাজার সনুকূলে আছে বাজার অনুকূলে আছে না ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আপনি কোথা থেকে এসেছেন বোয়ালিয়া বোয়ালিয়া এর কোন বোয়ালিয়া এটা সিংড়া থানা বোয়ালিয়া সিংড়া থেকে সিংড়া থানা থেকে না আপনি কয়টা গরু নিয়ে এসেছেন একটা একটা গরু আচ্ছা আপনার গরু এটা কি ব্যবসায়ী গরু না কেন বাড়ির গরু আচ্ছা গরুগুলোকে আপনারা কি কিভাবে তৈরি করেন ইনজেকশনের মাধ্যমে না ফিড খাওয়ায় না ভুষি গুঁড়ো এগুলো খেয়ার আচ্ছা এগুলো খাওয়ায় তো গরুটার দাম কত চাচ্ছেন 1 লাখ 30 হাজার কয় দাঁত দাঁতেনি গরু দাঁতেনি 1 লক্ষ 30 হাজার ক্রেতারা কত বলছে এই 90 95 শুধু 90 95 বলছে বাজার কি আসলে চড়া না ঢিল ঢিল বাজার বাজারে সস্তা মানে সস্তা কত হলে বিক্রি করবেন তা 1 লাখ 10 1 লাখ 10 প্রিয় দর্শক চলুন আমরা আরেকটা ভিডিওতে যাই
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গুনাইখারা থেকে, নাটোর। নাটোর থেকে এসেছেন? তো এই গরুটা কি আপনার কেনা না বাড়ির? কেনা। কেনা গরু। তো এই গরুটার বয়স কত? বয়স চার দাঁত। চার দাঁত। আর এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি চল্লিশ। চল্লিশ মানে খালি চল্লিশ? একশো চল্লিশ। একশো চল্লিশ টাকা? এক লাখ চল্লিশ। ও, এক লক্ষ চল্লিশ হাজার টাকা। আচ্ছা, প্রিয় দর্শক, খালি চল্লিশ না, এক লক্ষ চল্লিশ হাজার টাকা। আচ্ছা, ক্রেতারা কত বলিচ্ছে দামটা? দাম বলছে আঠারো বিশ। এক লক্ষ আঠারো বিশ হাজার বলিচ্ছে। এই দামে বেচলে তো আপনি লস হবে। লস হবে। তো আপনি কত হলে বিক্রি করবেন? তিরিশ, তিরিশ বত্রিশ। এক লক্ষ তিরিশ বত্রিশ। প্রিয় দর্শক, এগুলোটার দাম আসবে এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা হলে এগুলোটা বিক্রি হবে। তো চলুন আমরা অন্য আরেক ভিডিওতে যাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমরা সিংড়ে থেকে এসেছি। নাটোর সিংড়ে থেকে? নাটোর সিংড়ে। আপনার এটা বাড়ির গরু না কেনা গরু? এটা কেনা গরু। এগুলোটার বয়স কত? এটা বয়স দুই দাঁত। দুই দাঁত। কিরকম দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে চল্লিশ হাজার। এক লক্ষ চল্লিশ হাজার। এক লক্ষ চল্লিশ হাজার। ক্রেতারা কত বলিচ্ছে? আঠাশ তিরিশ বত্রিশ। এক লক্ষ আঠাশ তিরিশ বত্রিশ। আচ্ছা, এক লক্ষ আঠাশ তিরিশে বিক্রি করলে কি আপনি লাভ হবে না লস হবে? লাভ হবে না, লস হবে। লস হবে। তো আপনার কত বেচার একটা নিয়ত আছে? ও তো চল্লিশ হাজারের হয়তো দুই দুই চার হাজার কম, দুশো পাঁচ হাজার টাকা কম হলে বেচা যাবে। এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা। এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করলে কি আপনি কিছু হবে? ওই ডাইল ভাতের পয়সা কোনোরকম হবে, খরচার পয়সাটা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি কোথা থেকে এসেছেন? শেরকুল থেকে। শেরকুল থেকে এসেছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? দুইটা। এই গরুটার বয়স কত? বয়স তাও দুই বছর। দুই মানে কয় দাঁত? দাঁতে নিয়ে এখন। এখনো দাঁতে নিয়ে গরু? আচ্ছা, এটা কি জাত? এটা এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ফিজিয়ান। কত পার্সেন্ট বলতে পারবেন? এটা একশো পার্সেন্ট। এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি এক লাখ ষাট। এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন। আর ক্রেতারা কত বলিচ্ছে? তিরিশ পঁয়ত্রিশ। এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ। তো এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বেচলে কি আপনার লস হবে না লাভ হবে? লাভও হবে না, লসও হবে না, সমান সমান থাকবে। তো আপনি কত হলে বিক্রি করবেন? আমি চাই দেড় লাখ। এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ঠিক আছে, আমরা দোয়া করি আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন? কালীনগর থেকে। সিংড়ি থানা? সিংড়ি থানা থেকে। হ্যাঁ। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? চারটে। চারটে গরু নিয়ে এসেছেন? আপনি বৃদ্ধ মানুষ হয়ে চারটে গরু নিয়ে এসেছেন? এই গরুগুলো কি আপনার বাসার না কেনা? কেনা গরু আমার। কেনা গরু। আচ্ছা, এই গরুটার বয়স কত? বয়স দুই দাঁত। দাম কত চাচ্ছেন? ওই লাখ ভাঙিয়ে লাখ এরম দাম করছে। দাম কত চাচ্ছেন? দাম না চল্লিশ চাচ্ছি। এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে। হ্যাঁ। কত হলে বিক্রি করবেন এটা? বিশ হলে বিক্রি করবো। এক লক্ষ বিশ হলে বিক্রি করবো। হ্যাঁ। আর ক্রেতারা কত বলিচ্ছে? ক্রেতারা বলছে একশো ভাঙিয়ে একশো। একশো মানে এক লক্ষ বলিচ্ছে? আবার এক লক্ষ কম বলিচ্ছে? তো ওই এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? লস হবে। লস হবে। তো আপনি কত হলে বিক্রি করবেন? ওই তো দশ পনেরো হলে বেশি বিক্রি দেবো। ঠিক আছে, আমরা দোয়া করি কাকা আপনি দশ পনেরো বিক্রি করেন। ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? সিংড়ে। সিংড়ে থেকে এসেছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? চারটে। চারটে গরু নিয়ে এসেছেন। এই গরুটা বয়স কত? বয়স হয়নি। এখনো দাঁতেনি? না, দাঁতেনি। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি একশো সত্তর। একশো সত্তর মানে এক লক্ষ সত্তর হাজার টাকা। হ্যাঁ। কত হলে বিক্রি করবেন? দেড়শোর মধ্যে হলে বেচবো। দেড়শো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন? হ্যাঁ, এক লাখ পঞ্চাশ হাজার হলে বেচবো। ঠিক আছে, আমরা দোয়া করি আপনি আপনার আশা পূরণ হোক। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আবাদপুকুর থেকে। আবাদপুকুর থেকে এসেছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? আমি গরু নিয়ে এসেছি দুটা। দুটা নিয়ে এসেছেন। এগুলো আপনার কেনা গরু না বাড়ি গরু? কেনা গরু। কেনা গরু। হ্যাঁ। এই গরুটার বয়স কত? এই গরুটার দুই দাঁত। দুই দাঁত। হ্যাঁ। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি এক লাখ তিরিশ হাজার। এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন। আর পাটি কত বলিচ্ছে মানে ক্রেতারা কত বলিচ্ছে? সাত আট। এক লক্ষ সাত আট। এক লক্ষ সাত আট হাজার টাকা বিক্রি করলে আপনি লাভ হবে না লস হবে? লস হবে। লস হবে। হ্যাঁ। তাহলে কত হলে বিক্রি করবে? না হলে পনেরোর ওপার যাওয়া লাগবে। এক লক্ষ পনেরো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভাই। আপনি কোথা থেকে এসেছেন? বাগমারা থেকে। বাগমারা। হ্যাঁ। তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? দুটে। দুটা গরু নিয়ে এসেছেন। এই গরুটার বয়স কত? দুই দাঁত। দাম কত চাচ্ছেন? একশো চল্লিশ। এক লক্ষ চল্লিশ হাজার টাকা। ক্রেতারা কত বলিচ্ছে? একশো বলে ভাই। এক লক্ষ বলিচ্ছে। তো আপনার বেচার নিয়ত কত আছে? আমি বিশ হাজার হলে দেবো। আপনি এক লক্ষ বিশ হাজার। এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে? না, বিশ বেচলে কিছু হবে। কিছু হবে। হ্যাঁ। ঠিক আছে, আমরা দোয়া করি আপনি এক লক্ষ বিশ হাজার বিক্রি করেন।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি কোথা থেকে এসেছেন? বাগমারা। বাগমারা থেকে এসেছে। আসলে বাগমারার লোকে কি বেশি গরু পালে নাকি? হ্যাঁ বেশি পালে। তো আপনার এই গরুর বয়স কত? গরুর বয়স আড়াই বছর। কয় দাঁত? চার দাঁত। চার দাঁত। কীরকম দাম চাচ্ছে? দাম চাচ্ছে 130। 130,000 টাকা। কত হলে বিক্রি? 1,10,000। 1,10,000। আর কত বলিচ্ছে? 90-95। 90-95 বেচলে কি আপনি লস হবে? লস হবে। ঠিক আছে ভাই, আমরা দোয়া করি আপনার মন মতো দাম বিক্রি হোক। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো ইনশাল্লাহ। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা সিংড়া। সিংড়া থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? একটাই। এটা কি আপনার বাসার গরু না কেনা গরু? আরে কেনা গরু। কেনা গরু। এই গরুটার দাম কত চাচ্ছে? গরুটার দাম চাচ্ছে 1,20,000। 1,20,000 টাকা দাম চাচ্ছেন। আর ক্রেতারা কত দাম বলেছে? বলতেছে 95-100 এরকম। 95-100। তো আপনি কত হলে বিক্রি করবেন? আমার নিয়ত আছে 10,000। 1,10,000। দর্শক এই গরুটা 1,10,000 টাকা বিক্রয়ের জন্য নিয়ত করেছে। তো আমরা দোয়া করি আপনার নিয়ত পূরণ হোক। ধন্যবাদ। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো ইনশাল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? কালীগঞ্জ থেকে ভাই। কালীগঞ্জ থেকে এসেছেন? হ্যাঁ। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? তিনটে ভাই। এই একটা আরে? আচ্ছা এই আরের বয়স কত? চার দাঁত ভাই। চার দাঁত। দাম কত চাচ্ছে? দাম চা 15 ভাই। কত খালি? 15? 1,15,000। ও 1,15,000 টাকা না? তো ক্রেতারা কত বলেছে? 100 করছে ভাই। 100 মানে 1,00,000 বলেছে? 1,00,000 টাকায় বিক্রি করলে আপনি কি লাভ হবে না লস হবে? না লাভ হবে না লস হবে। লস হবে না না। তো আপনার আশা কত আছে? 5-2 এরকম পার হলে 1,05,000 না? ঠিক আছে ভাই দোয়া করি আপনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। তো ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি নন্দীগ্রাম থেকে এসেছি ভাই। নন্দীগ্রাম থেকে আসলে নন্দীগ্রামের লোক কি গরু বেশি পালে নাকি? হ্যাঁ নন্দীগ্রামের লোক গরু বেশি পালে। এই গরুটার বয়স কত? এর বয়স আপনার চার দাঁত। চার দাঁত। আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছে? দাম চাচ্ছে 120। 1,20,000। 1,20,000। কত হলে বিক্রি করবেন? 1,05,000। 1,05,000। আর কত দাম বলেছে? দাম বলেছে 95-2,000 কম 1,00,000। 1,00,000 কম বলেছে? হ্যাঁ 1,00,000 কম। ওই দাম বেশি কি আপনি লাভ হবে না লস হবে? আমার ওই সমান সমান হবে। হ্যাঁ ঠিক আছে ভাই দয়া করে আপনি আপনার আশা মতো বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন বাবজি? ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি নন্দীগ্রাম। আসলে কি নন্দীগ্রামের লোক গরু বেশি পালে ভাই? আমি তো গোটাল হাট খালি দেখেছি, খালি নন্দীগ্রাম নন্দীগ্রাম। তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? চারটে। চারটে গরু নিয়ে এসেছেন। এই গরুটা আপনার কেনা গরু না? কেনা গরু। আচ্ছা তো এই গরুটার কয় দাঁত বয়স? দুই দাঁত। দুই দাঁত। এটা দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 105। 105 মানে 1,05,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ক্রেতারা কত বলেছে? 90। 90। 85। 90-85। তো আপনি কত হলে বিক্রি করবেন? আমার নিয়ত আছে 100 কাছাকাছি। 1,00,000 কাছাকাছি। প্রিয় দর্শক এই গরুটার দাম 1,00,000 টাকা বেচার জন্য কাকা আশা করেছে। তো আমরা দোয়া করি ঠিক আছে আপনাকে আপনার মনে আশা পূরণ হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। আপনি আমি কোথা থেকে এসেছেন? শেরগোল থেকে। শেরগোল থেকে এসেছেন। কয়টা গরু নিয়েছেন? তিনটে। এই গরুটার বয়স কত? এটা বয়স হচ্ছে 2 বছর। দুই দাঁত। দুই দাঁত। কয় দাঁত হয়েছে? দুই দাঁত। দুই দাঁত। এই গরুটার দাম কত চাচ্ছে? চাচ্ছে 110। 110 মানে 1,10,000। 1,10,000। আচ্ছা কত হলে বিক্রি হবে? 1,00,000। 1,00,000। আর এখন দাম কত বলিচ্ছে? 2,000-3,000 নিচে গেছে। মানে 98-97 বলেছে না? তাহলে আপনার নিয়ত কত আছে যে এটা হলে বিক্রি করবেন আপনি? ওই ধরেন 1,00,000 হলে বেচবো। 1,00,000 হলে বিক্রি করবেন। ঠিক আছে আমরা দোয়া করি আপনি 1,00,000 টাকায় বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি কোথা থেকে এসেছেন? ইসবপুর থেকে। জি ভাই। নন্দীগ্রাম থানা। নন্দীগ্রাম থানা থেকে এসেছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? একটা নিয়ে আইছি ভাই। এটা কি আপনার বাসার গরু না কেনা? হ্যাঁ বাসার গরু। বাসার গরু। এই যে এত সুন্দর মোটা তাজাকরণ করেছে, এটা কি ইনজেকশন দিয়ে করেছেন না? না বাড়িরই খাদ্য দিয়ে করে, প্রাকৃতিক ভাবে যেগুলো খাবার খুদ ভুষি দিয়ে। হ্যাঁ খোল ভুষি দিয়ে। হ্যাঁ। তো এই গরুটার বয়স কত? বয়স এখনো ইয়া হয়নি, দাঁতে দাঁতে তাহলে তো কুরবানি হবে না? তো দাম কত চাচ্ছেন? কুরবানি হবে, বয়স হলে কুরবানি হবে আর কি। বয়স হয়ে গেছে না? কুরবানির বয়স হয়ে গেছে। তো এই গরুটার দাম কত চাচ্ছে? দাম চাচ্ছে 95। 95,000 টাকা। হ্যাঁ দাম চাচ্ছে। ক্রেতারা কত বলিচ্ছে? না 75। 75,000 বলিচ্ছে। এতে কি বিক্রি করলে আপনার লাভ হবে না লস হবে? না লস হবে আর কি। লস হবে। আচ্ছা আপনি তো একজন খামারি। একজন খামারি। হ্যাঁ। তো আপনার আপনার কাছ থেকে আমার দর্শকদের আমি জানাতে চাচ্ছি যে গরুর বাজার আসলে চড়া না সস্তা? সস্তায় আছে আর কি।
সস্তায় আছে? হ্যাঁ সস্তায় আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি সরডরা নন্দীগ্রাম বগুড়া। নন্দীগ্রাম বগুড়া। আসলে ভাই নন্দীগ্রামের মানুষদের হাট তো ভরা ওটা ভাই। নন্দীগ্রামের মানুষ বেশি গরু পালে না? নন্দীগ্রামের মানুষ বেশি গরু পালে। আচ্ছা, তো আপনার এই গরুর বয়স কত? বয়স দুই দাঁত। দুই দাঁত। তো এই গরুটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 105। খালি 105 টাকা? 105 টাকা। ও প্রিয় দর্শক, এটা এই হাটের একটা, এদের যারা গরু কেনা বেচা করে এদের একটা ভাষা। 100 মানে 1 লক্ষ, আর 105 মানে 1,05,000। তো কত দাম বলছে? এটা 85-86 দাম বলতেছে। মানে 1 লক্ষ টাকার নিচে বলছে? নিচে বলতেছে। তো আপনি কত হলে বিক্রি করবেন? 90-92 হলে বেচবো। 90-92 হলে বিক্রি করবেন? তো ঠিক আছে, আপনার মনে আশা পূরণ হোক। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন বাবা? আমার বাড়ির সিংড়া। সিংড়া থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? পাঁচটা। পাঁচটা গরু নিয়ে এসেছেন। এই গরুটার বয়স কত কাকা? বয়স এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি, কিন্তু কুরবানি দেওয়া যাবে তো? হ্যাঁ, 3 বছর বয়স হচ্ছে। গারাস্ত বলেছে 3 বছর। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 105। মানে 1,05,000। 1,05,000 টাকা? 5,000। কিন্তু আপনার ক্রেতারা কত দাম বলছে? 80,000-82,000 এরকম দাম। 80,000-82,000 বলছে। তো আপনি কত হলে বিক্রি করতে পারবেন? 90-95 হলে বিক্রি করবেন। প্রিয় দর্শক, এই গরুটা আপনারা 90-95,000 টাকা হলে পরে পেয়ে যাবেন। তো কাকা ঠিক আছে, দয়া করে আপনার আশা পূর্ণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি কোথা থেকে এসেছেন? আমি সিংড়া নাটোর। সিংড়া নাটোর থেকে? সিংড়া নাটোর কলম, চলন বিলের কলম, চলন বিলের কলম বাড়ি আমাদের। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? আমি পাঁচটা। এই গরুটার বয়স কত? বয়স 2 বছর পার। কুরবানি দেওয়া চলবে? দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 90,000। 90,000। ক্রেতারা কত বলছে? 75-80। 75-80। কত হলে বিক্রি করবেন? 80-র উপরে হলে বেচবো। 85। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? নাটোর তেবাড়িয়া হাট থেকে। নাটোর তেবাড়িয়া থেকে এসেছেন? হ্যাঁ। তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? চারটা। কয়টা গরু নিয়ে এসেছেন? চারটা। চারটা। এই গরুটার বয়স কত হবে? এই গরুটার বয়স 2 বছর পার হয়েছে। দাঁতিছে কি গরু? না, দাঁত পর। আচ্ছা, এটা কি কুরবানি হবে? হ্যাঁ, কুরবানি হবে। তো আপনি গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 1,30,000। 1,30,000 টাকা দাম চাচ্ছেন। আর ক্রেতারা কত বলছে? 1,00,000-এর নিচে করছে। 1,00,000-এর নিচে বলছে? আচ্ছা, বাজার চড়া না সস্তা? কমা, বাজার কমা। আপনি কত হলে বিক্রি করবেন? আমরা তো 1,00,000-এর উপরে। 1,00,000 টাকার উপরে হলে বিক্রি করবেন? ঠিক আছে, আমরা দয়া করি আপনি বিক্রি করবেন। নাম্বারটা জানতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো ভাই। আপনি কোথা থেকে এসেছেন ভাই? নাটোর তেবাড়িয়া থেকে। নাটোর তেবাড়িয়া থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? সাতটা। সাতটা গরু নিয়ে এসেছেন। এই গরুটার বয়স কত? বয়স 2 বছর পার হয়ে গেছে ভাই। দাঁতিনি তো? না না, দাঁত হয়নি এখনো। এই গরুটার দাম কত চাচ্ছে? দাম চাচ্ছে 125। মানে 1,25,000 টাকা দাম চাচ্ছে। কত হলে বিক্রি করবেন? 15 হলে বিক্রি করবো। 1,15,000। কিন্তু আর এখন দাম কত বলছে? 5-6। তাহলে তো আপনার লস হবে। লস হচ্ছে। ঠিক আছে, আমরা দয়া করি আপনি আপনার মন মতো দামে বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কোথা থেকে এসেছেন বাবা? আমি এই রনবাগার পূর্ববাসে সিলামপুর। আপনি কোথা থেকে এসেছেন? এই রনবার পূর্বে সিলামপুর থেকে। তাই গরুটার বয়স কত? গরুটার বয়স 2 বছর 2 মাস চলতেছে। এটা কি দাঁতিছে গরু? না, এখনো দাঁত হয়, দাঁত ফাঁক আছে। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছে? দাম তো চাচ্ছে 1,20,000-25,000 এরকম। 1,20,000-25,000। তো ক্রেতারা কত বলছে দাম? ক্রেতারা কত ঠিক আছে? 80-90-95 এরকম বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমাকে তো চিন্তা ভাবনা 1,10,000। প্রিয় দর্শক, এই গরুটা 1,10,000 টাকা হলে বিক্রি হয় হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে এসেছেন? নাটোর। নাটোর থেকে এসেছেন? কয়টা গরু নিয়ে এসেছেন? আটটা। আটটা গরু নিয়ে এসেছেন। তো এই গরুটার বয়স কত? 2 বছর পার হয়েছে ভাই। 2 বছর পার হয়েছে। তো এই গরুটার দাম কত চাচ্ছে? দাম চাচ্ছে 1,05,000। আর ক্রেতারা কত বলছে? 80-82,000। 80-82,000। গরু বাজার চড়া না সস্তা? বাজার কম। বাজার কম। কত হলে বিক্রি করবেন? 85-86,000 হলে বিক্রি করবো। 1,00,000 শুধু 85-86,000 হলে বিক্রি করবেন? না, ঠিক আছে, আমরা দয়া করি আপনি আপনার মন মতো দামে বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। ভাই আপনি কোথা থেকে এসেছেন? নন্দীগ্রাম ধর থেকে। নন্দীগ্রাম ধর থেকে এসেছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? 5টা। এই গরুটার দাম কত চাচ্ছেন? চাচ্ছে 115। 115 মানে 1,15,000 টাকা? হ্যাঁ। ক্রেতারা কত দাম হাঁকিচ্ছে? ক্রেতারা 90-95। তো আপনি কত হলে বিক্রি করবেন? 100-100, 1,00,000 হলে বিক্রি করে নিয়ত আছে।
এক লক্ষ হলে বিক্রি করার নিয়ত আছে। প্রিয় দর্শক, এই গরুটার দাম এক লক্ষ টাকা। আমি দাম চাচ্ছি 1,10,000। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? পাঁচটা গরু নিয়ে এসেছেন। তো এই গরুটার কয় দাঁতের? দুই দাঁত গরু। দুই দাঁত। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 110। 110 মানে 1,10,000। 1,10,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো ক্রেতারা কত বলছে? ওই দেন 90 90 কম 2 কম 90 92 এরকম বলছে না? হ্যাঁ। তো কত হলে বিক্রি করবেন? নিয়ত আছে ভাই 95 পারবে। হ্যাঁ 95 পার। ঠিক আছে, আমরা দোয়া করি আপনি মন মতো দামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। কাকা কোথা থেকে এসেছেন আপনি? আমাদের বাড়ি কালীনগর। কালীনগর? হ্যাঁ, সিংরানাটা। হ্যাঁ। এই গরুটার বয়স কত? দাঁত কয় দাঁত? দুই দাঁত। হ্যাঁ, হয়নি, বয়স হয়নি, আর বয়স হয়নি। কুরবানি হবে না তো তাহলে? হ্যাঁ, কুরবানি হবে না কেন? হ্যাঁ হবে হবে। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 1,25,000। 1,25,000 টাকা। আর ক্রেতারা কত বলছে? এই 5-10 ভাঙে করছে কেউ। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 15 ঠিক দিছি। 15? 1,15,000 টাকা। প্রিয় দর্শক, এই গরুটার দাম 1,15,000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দোয়া করি আপনি বিক্রি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো কাকা। কাকা আপনি কোথা থেকে এসেছেন বাবা? শেরকোল। শেরকোল থেকে এসেছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? একটাই। এটা কি আপনার কেনা গরু? কেনা গরু। আচ্ছা, এই গরুটার কয় দাঁত বয়স? দাঁত হয়নি। দাঁত হয়নি। কুরবানি বয়স হয়েছে? হ্যাঁ, কুরবানি 2.5 বছর। 2.5 বছর হচ্ছে না? এই গরুটার কত দাম চাচ্ছে? 25-1,00,000। 1,25,000। আর যারা কিনবে তারা কত বলছে? ওই 5-6। 1,05,000। তা আপনি কত হলে বিক্রি করবেন? 16,000 ভাঙিয়ে দিছি। 1,16,000 টাকা বিক্রি করবেন। এতে কি আপনার লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভ হবে। ঠিক আছে, দোয়া করি আপনি বিক্রি করবেন।